সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল ইন্ডিয়ান মার্কেটে রেডমির আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, রেডমি নোট ইলেভেন এসি। এই ফোনটিকে বলতে পারেন রেডমি নোট ইলেভেন এস, ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। অর্থাৎ এই ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন হুবহু রেডমি নোট ইলেভেন এস ওই ফোনটির মতো। ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রম। আর 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,499 রুপি। তবে বিভিন্ন অফার্সের মাধ্যমে ফোনটি আপনারা 12,400 রুপিতেই পেয়ে যাচ্ছেন। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G95 চিপসেট, এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশের। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথমে বলেছি এই ফোনটির ডিজাইন রেডমি নোট ইলেভেন এস ওই ফোনটির মতোই করা হয়েছে। ক্যামেরা মডিউল থেকে শুরু করে পুরো ফোনের ডিজাইন কিন্তু সেম থাকছে। ফোনটির ব্যাকসাইডে থাকছে 4টি ক্যামেরা, এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP53 রেটিং, অর্থাৎ এই ফোনটি ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রুফ, যার কারণে হালকা পানির ছেঁটা ফোঁটা এবং ধুলো ময়লা এই ফোনটিতে ঢুকছে না। ফোনটির ওজন করা হয়েছে মাত্র 178 গ্রাম, তবে যথেষ্ট মোটা করা হয়েছে। থিকনেস থাকছে 8.3 মিলিমিটার। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্লু, হোয়াইট, ব্ল্যাক এবং পার্পল। রেডমি নোট ইলেভেন এসি এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এর কারণে অবশ্য সামনে থেকে দেখতে এই ফোনটিকে ভালোই লাগছে। আর ফোনটির আর একটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। আর ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিজাইন একটু আলাদা হলে বেটার হইত। বারবার সেম ডিজাইনের ফোন তৈরি করে আসলে Xiaomi কি প্রমাণ করতে চাচ্ছে? ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 409 PPI ডেন্সিটি। তবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। আর ডিসপ্লেতে আরও থাকছে 1100 নিটস টাইপ ব্রাইটনেস, এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না, ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইট হবে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা একেবারেই ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লে সেকশনে বরাবরই Xiaomi ভালো কাজ করে, এই বিষয়টিও কিন্তু স্বীকার করতেই হবে। তবে আবার তারা সফটওয়্যার সেকশনে পিছিয়ে থাকে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। 2022 সালে এসে অ্যান্ড্রয়েড 11 এটা কিন্তু খুবই খারাপ লেগেছে, এখানে অবশ্যই অ্যান্ড্রয়েড 12 থাকা প্রয়োজন ছিল। আপনাদের কাছে কী মনে হয়, Xiaomi কি এখানে অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করে ভালো কাজ করেছে? ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G95, যা একটি 4G চিপসেট। এই চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে মালি G76 MC4। বাজেটে মিডিয়াটেক হিলিও G95 এই চিপসেটটা কিন্তু ভালো পাওয়ারফুল, এই বিষয়টি বলতেই হবে। আর মালি G76 এই GPUটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা খুব ইজিলি খেলতে পারবেন, গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন। ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রম। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত।
এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে চারটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার। আর এছাড়াও থাকছে আরও দুইটি ফালতু সেন্সর, অর্থাৎ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে ব্যাক ক্যামেরার ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, বিশেষ করে ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর শাওমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে 50% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর 5000mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি আমরা কবে পাব। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি গতকালই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেই হিসেবে বিবেচনা করলে এই ফোনটি আমরা আগামী মাসের শুরুর দিকে আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব। তবে অফিসিয়ালি ফোনটি দেশের বাজারে আদৌ আসবে কিনা এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন আমরা পাইনি। আর দেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 18 থেকে 20 হাজার টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি যা অফার করছে তা কিন্তু অলরেডি রেডমির অন্যান্য ফোনই অফার করছে, যেমন রেডমি নোট 11S, ওই ফোন আর এই ফোন কিন্তু সেম ফোন। এই ফোনে কিন্তু বিশেষ করে কোনো সাইডেই পরিবর্তন নেই। হ্যাঁ, হয়তো যদি রেডমি নোট 11S, ওই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং রেডমি নোট 11S এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, সেক্ষেত্রে কিন্তু রেডমি নোট 11S ওই ফোনটি নেওয়াটাই বেটার হতো। কিন্তু এখানের হার্ডওয়্যার সেকশনও সেম এবং পারফরমেন্স সেকশনও কিন্তু সেম। সো আমার মনে হয় না এই ফোনটির জন্য ওয়েট করে আপনারা সেরকমভাবে কোনো উপকৃত হবেন। আশা করি রেডমি নোট 11S এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।